হাই এভরিওয়ান, আজকে একটা কালার করা হেয়ারে স্মুথনিং দেখাচ্ছি। এটা এক বছর আগে হাইলাইট করা নিচে, আর মাঝখানে রয়েছে অনেক ফিজি হেয়ার, দেখো অনেকটা রাফ ছিল। তো লাস্ট ফিনিশিং লুকে তোমরা দেখতে পারবে কতটা রেজাল্ট এসেছে। তো একটা ছোট্ট করে আমি একটা বাজেট বলে দিই হেয়ার স্মুথনিংয়ে। অনেকে ভেবে থাকো যে আমি যে হেয়ার স্মুথনিং করি সেটার সঙ্গে স্পা ফ্রি, বাট না, হেয়ার স্পার জন্য একটা আলাদা অ্যামাউন্ট লাগে, সেটা হচ্ছে 450 টাকা। যাদের চুল ছোটো তাদের চুল থেকে কম টাকাও নেওয়া হয়। যদি আমি 3000 টাকা করে পার হেড চুলে নিতাম তাহলে হয়তো আমি স্পাটা ফ্রি দিতাম, বাট হচ্ছে যদি কারো চুল ছোট থাকে বড় থাকে, অনেক অনেক দূর দূর থেকে স্ট্রেট করতে আসে, যারা স্পা করতে পারে না তাদের জন্য আমি এটা করেছি। যারা দূর থেকে আসো তারা স্পাটা বাইরে থেকেও করতে পারো। তো আমাদের একটা স্ট্রেটনিং করতে ম্যাক্সিমাম 2000 টাকার মতো শুধু প্রোডাক্ট খরচা, লেবার খরচা এগুলোতেই চলে যায়। তো সেখানটায় তো নিজের জন্য 500 টাকা রাখতে হবে বলুন। সেটাও যদি আমরা না রাখি হয়তো আমাদের থেকে কমেও অনেকে করে দিতে পারে, বা আমাদের থেকে বেশিতেও অনেকে করে দিতে পারে, যার যার ব্যবসা যার যার কাছে। কিন্তু এখানে যে আমরা মেশিন ইউজ করি, যে আমরা কন্ডিশনার ইউজ করি, মানে যে মাস্কটা ইউজ করি বা হচ্ছে যে শ্যাম্পুটা ইউজ করি, সবই কিন্তু কস্টলি ব্র্যান্ডের রয়েছে। তো সেখানটায় আমি যদি 2500 টাকার মধ্যে আপনাকে স্মুথনিং করে দিই, আপনার যতটা লেন্থ রয়েছে, অনেকে থাকে কোমর পর্যন্ত লেন্থ থাকে, অনেকে থাকে কোমরের উপরেও লেন্থ থাকে, সেখানে কিন্তু আমি কোনো বার্গেনিং করি না। তো এই জন্য আমি এই ভিডিওটা বানালাম যে অনেকের হয়তো ভাবতে পারো যে 2500 টাকা তো স্পা ফ্রি দেওয়া দরকার, দ্যাটস ওয়াই।